হাই প্রিয়ান কী খবর সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমার গার্ডেন থেকে শাক পাতা যতটুকু পারি তুলে এনেছি দেখতেই পাচ্ছেন এক কাটন ভর্তি শাক আসলে ওয়েদার খুব খারাপ হয়ে যাচ্ছে এবং শাক পাতাগুলো মরে যাচ্ছে তো আমি ভাবলাম নষ্ট করার প্রশ্নই ওঠে না আমি এগুলো সব প্রসেস করে রেখে দেবো সারা বছর যখন আমার মন চাবে আমি একটু একটু করে খেতে পারবো তো সেই জন্য আমি সবগুলো শাক ভালো করে কেটে ধুয়ে তারপরে এরকম করে নিয়েছি আমার দুই পাতিল শাক হয়েছে তো যারা ইংল্যান্ডে গার্ডেনিং করেছেন তারা এই টেকনিকটা ফলো করতে পারেন কারণ হয়তো বা এই মুহূর্তে অনেকেরই গার্ডেনে অনেক শাক আছে কিন্তু আপনারা খেয়ে শেষ করতে পারছেন না তো সেই ক্ষেত্রে আপনারা যদি এই প্রসেসটা করে রেখে দেন সারা বছর আপনারা নেক্সট ইয়ার শাক হওয়া পর্যন্ত আপনারা খেতে পারবেন তো আমি একটা বড় পাতিলে পানি নিয়ে নিয়েছি এখানে পানিটা জাস্ট পলো কোঠার জন্য আমি অপেক্ষা করছি তারপরে এখানে আমি একটা পাত্রে ঠান্ডা পানি নিয়েছি আর তার ভিতরে কিছু আইস দিয়ে দিয়েছি যেন পানিটা আরও বেশি ঠান্ডা হয় এটা হচ্ছে যে কোনো শাকসবজি ফ্রোজেন করে রাখার একটা পদ্ধতি আর একটা নিয়েছি আমি ঝাজরি এই ঝাঁঝরিটার মধ্যে আমি পানিটা ড্রেন করে ফেলবো একদম তো এটা হচ্ছে মূল প্রসেস আর যারা বাংলাদেশে থাকেন তাদের জন্য আমি বলবো যে আপনারাও এই টেকনিকটা ইউজ করতে পারেন কারণ বাংলাদেশে এখন কাজের লোকের একটা ক্রাইসিস চলছে চারিদিকে অনেকে হয়তো নিজেরা ইচ্ছা করেও রাখেন না তো আপনাদের কাছে আমার পরামর্শ যে আপনারা যদি একদিন বা দুদিন যে কোনো হেল্পিং হ্যান্ডকে আপনার আসতে বলে তাদেরকে এক্সট্রা কিছু টাকা দিয়ে বেশি করে শাকসবজি এভাবে প্রসেস করে ফ্রিজে রেখে দেন তাহলে আপনারা এক দুই মাস অনায়াসে এই শাক ধোয়া বাছা রান্না করার ঝামেলা থেকে রেহাই পেতে পারেন তো যাই হোক আমি এখন আমার এই গরম পানিটা বলক উঠে গেছে এখানে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি আমার অ্যাটলিস্ট চার থেকে পাঁচবার দিতে হবে মানে পাঁচবার করতে হবে এভাবে বয়েল তো এভাবে আমি দুই মিনিটের মতো শাকটাকে ভাব দিয়ে নেব আমি সিদ্ধ করব না আমি জাস্ট একটা ভাপ লাগবে আমার শাকটার মধ্যে ভালোভাবে সবগুলো শাকের মধ্যে তারপরে আমি এটা উঠিয়ে ঠান্ডা পানিতে দিয়ে দেব। তো আমার মোটামুটি হয়ে গেছে শাকটা ভাব দেওয়া আমি এখন এটাকে তুলে নিয়ে ঠান্ডা পানিটার মধ্যে রাখবো এতে কি হবে ঠান্ডা পানিতে আমি যখন শাকটা উঠিয়ে দেব শাকটা খুব কুইক ঠান্ডা হয়ে যাবে এতে শাকের পুষ্টিগুণটা সহজে বের হবে না আর শাকের রংটা একদম সুন্দর সবুজ থাকবে এই জন্য শাকটাকে খুব কুইক ঠান্ডা করা খুব জরুরি আর একটা টেকনিক আমি ফলো করি সেটা হচ্ছে শাকগুলোকে আমি খুব বড় বড়ো পিস করে কাটি সব সময় এর কারণ ফ্রোজেন সবজি যখন আপনি প্যাকেট থেকে বের করবেন আপনি যদি পুরোটা প্যাকেট রান্না করেন সেটা একরকম আর আপনি যদি পুরো প্যাকেট থেকে কিছুটা নিয়ে রান্না করতে যান সেই ক্ষেত্রে সবজিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য যদি ভেঙেও যায় তারপরও যেন খুব ছোট ছোট না হয়ে যায় এই জন্য আমি বড় বড় পিস করে দিই আর একটা কারণ হচ্ছে বড় পিস করে যদি আপনি শাকটাকে এইভাবে ভাব দেন তাহলে আপনার পুষ্টিকণটা কম বের হয় তো এই দুটো কারণে আমি শাকের পিসগুলো একটু বড় বড় করি তো যাই হোক আবারও আমি শাক দিয়ে দিয়েছি আর এক পায়ও তো দেখে মনে হচ্ছে যে আমি কোনো যুদ্ধে নেমে গেছি আসলে এত শাক নিয়ে বাট আসলে কিন্তু না আমার খুব বেশি সময় লাগছে না এই যে আমার শাক ঠান্ডা হয়ে গেছে যে গুলো সেগুলো আমি এই ঝাঁঝরির মধ্যে দিয়ে দিচ্ছি পানিটা ঝরানোর জন্য পানি ঝরে গেলে আমি খুব ভালো করে পানি ঝরে গেলে আমি শাকগুলো ফ্রিজার ব্যাগে ভরে তারপরে রেখে দেব তো খুব একটা মানে সময়ের প্রসেস এটা না কিন্তু ঘটনা হচ্ছে আপনাকে একটা প্ল্যান করে এটা করতে হবে যে একটা দিন আপনি শুধু এই শাকসবজি প্রসেসের জন্যই আপনি দিবেন তো একটা দিন কষ্ট হবে কিন্তু এরপরে কিন্তু আপনি খুব সুন্দর আরাম করতে পারবেন তো আমি এখানে কিছু ফ্রিজার ব্যাগ নিয়েছি পাঁচ থেকে ছয়টা আমি জানি না কয়টা লাগবে আমার মেয়ে চলে এসেছে ফ্রিজার ব্যাগের মধ্যে শাক করার জন্য টু হ্যান্ডসফুল দিলেই হবে এটা বয়েল শাক তো অনেক শাক হয়ে যাবে এটার মধ্যে বের করে নাও গুডকাই ভেরি কার প্রতিটা ব্যাগ আমি সুন্দর করে জিব্লক করে নিয়েছি এখন আমি এর উপরে নাম লিখে রাখবো এটা লাউ শাক তাতে আমার অনেক শাক সবজির মধ্যে চিনতে সুবিধা হবে তো আমি প্রত্যেকটার মধ্যে সুন্দর করে লিখে রেখেছি আমার টোটাল পাঁচ প্যাকেট শাক হয়েছে আমার ফ্রিজের ভেতরে সবগুলো শাক আমি সুন্দর করে রেখে দিলাম এখন আমি চলে যাব অন্য শাক সবজিগুলো প্রসেস করার জন্য আমি আমার বাগান থেকে কুমড়ো শাক তারপরে কিছু লাল শাক ছিল এগুলো আমি বিচি করার জন্য রেখে দিয়েছিলাম বাট পাশ দিয়ে কিছু পাতা ছিল সেগুলো আমি নষ্ট হতে দিইনি আমি তুলে এনেছি এগুলো আমি প্রসেস করে রেখে দেব। তারপরে আমি কিছু কচু শাক তুলে এনেছি কচু শাক হচ্ছে আমার এর আগে দুবার খেয়েছি আর এটা লাস্ট তোলা আমার আর নিয়েছি ডাটা শাক ডাটা শাকও আমি আগে খেয়েছি আমার যেহেতু ওয়েদারের শেষ দিকে একটু নষ্ট হয়ে যাচ্ছে তো ডাটা শাকও তুলে নিলাম তো সবার আগে আমি প্রসেস শুরু করব কুমড়ো শাক দিয়ে কুমড়ো শাকটা আমি ভালো করে ধুয়ে কেটে পানি ঝরিয়ে নেব আর পাশেই আমি দিয়েছি গরম পানি করতে গরম পানিতে বলক উঠে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দেব। খুব বেশি না ঠিক আগের মতোই আমি দু মিনিটের জন্য ভাপ দিয়ে নেব শাকটার মধ্যে খুব বেশিক্ষণ লাগবে না আসলে আমার অলমোস্ট ভাব দেওয়া হয়ে গেছে আর ঠিক আগের মতোই আমি আইস কোল্ড ওয়াটার নেব যেটাতে আমার খুব কুইকলি আমার শাকটা ঠান্ডা হয়ে যাবে তাতে পুষ্টিগুণটাও ঠিক থাকবে এবং শাকের রংটাও অনেক সুন্দর গাঢ় সবুজ থাকবে নষ্ট হবে না তো যাই হোক আমার শাকটা এখন আমি ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে আমি খুব সুন্দর করে পানি ঝরিয়ে তারপরে এটা ফ্রিজে রেখে দেবো আপনারা যদি অল্প শাক প্রসেস করেন তাহলে বেশি পানি না দিয়ে অল্প পানিতেও স্টিম করে তারপরে শাকটা আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন ঠিক এই প্রসেসে তো আমি আমার কুমড়ো শাকটা একটা জিপলক ব্যাগে ঢুকিয়ে সুন্দর করে লিখে রেখেছি এখন আমি ডাটাগুলো প্রসেস করে নেবো ঠিক একইভাবে গরম পানির ভেতরে ভাপ দিয়ে সেজন্য আমি একটা ছোট্ট প্যানে পানি গরম করে নিচ্ছি আর লাল শাক আর ডাটা শাক আমি এক করে ফেলেছি কারণ পরিমাণে একটু অল্প অল্প ছিল দুটোই এ দুটো আমি ঠিক একই প্রসেসে ভাব দিয়ে নেব আমার ডাটা এবং শাক দুটোই ভাব দেওয়া হয়ে গেছে আমি আর দ্বিতীয়বার করে দেখালাম না কারণ আমি দুবার অলরেডি দেখিয়েছি প্রসেসটা আমি এগুলো খুব ছোট ছোট কিছু স্যান্ডউইচ ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি কারণ ফ্রিজার ব্যাগটা এগুলোর জন্য আমার একটু বড় মনে হচ্ছে তাই আমি ছোট ছোট দুটো ব্যাগ ইউজ করলাম এই দুটোর উপরে আমি সুন্দর করে লিখে রেখেছি আমার হোয়াইট লেভেলগুলা শেষ হয়ে গেছে স্টিকি লেভেলগুলা তো একটাই লাল শাক আর একটার মধ্যে ডাটা আমি লিখে রাখলাম যেন আমার বুঝতে সুবিধা হয় এখন আমি এগুলোকে ফ্রিজে রেখে দেবো এরপর আমি কচু শাক প্রসেসিংয়ে চলে যাব। কচু শাকটা আসে জল জাস্ট আমি কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি বাট এটাকে আমি ভাব দিয়ে রাখব না এটাকে আমি পুরোপুরি সিদ্ধ করে রেখে দেবো যেন আমি জাস্ট বের করেই এটাকে বাগার দিলেই আমার কচু শাকটা হয়ে যায় এই হচ্ছে আমার কচু শাক আমি এটাও একটা জিপলক ব্যাগে ভরে নিয়েছি এবং লিখে রেখেছি এখানে কচু শাক হয়ে গেল আমার গার্ডেনের সমস্ত শাক সবজিগুলো প্রসেস করা আমি সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছি ফর ফিউচার আমার যখন ইচ্ছা হবে আমি এগুলো বের করে করে খেতে পারবো আমার সারা দিন লেগে গেছে এগুলো প্রসেস করতে কিন্তু ইন ফিউচারে আমার অনেক সময়ও বেঁচে গেছে যাই হোক যাদের গার্ডেনে এখনও সবজি আছে শাক আছে বাট সামনে ওয়েদারের কারণে এগুলো নষ্ট হয়ে যেতে পারে আপনারা এগুলো ঠিক এভাবে প্রসেস করে রাখতে পারবেন তাহলে আপনার সবজিগুলো নষ্ট হবে না এবং ফিউচারে আপনি এগুলো এনজয় করতে পারবেন আর বাংলাদেশে যারা আছেন তারা তো প্রতিদিন ফ্রেশ শাকসবজি পান যদি আপনারা একটা দুটো দিন কষ্ট করে এভাবে প্রসেস করে রেখে দেন আপনার কি পরিমাণ সময় বাঁচবে প্রতিদিনের এটা আপনি নিজেও এখন বুঝতে পারছেন না আমি তার চাক্ষুষ প্রমাণ কারণ আমি এটা করে রাখি এবং আমার অনেক সময় সেভ হয় তো আপনারা এটা একবার যে করবেন সে বারবার করবেন আমার বিশ্বাস তো যাই হোক আমার চ্যানেলের এই ভ্লগটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার সাথেই থাকবেন তাহলে এ ধরনের টেকনিক আমি আপনাদেরকে আরও দেখাতে পারবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ